আজকে আমি অনেকগুলো কথা বলবো আপনাদের সঙ্গে, যারা শুনতেছেন বা দেখতেছেন আমার ভিডিওগুলো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি কলি, কল্পনা সাউথ কোরিয়া থেকে। হ্যাঁ, আমি আপনাদেরকে কেন সালাম দিই এটা আমি অনেকবার বলেছি, অনেকবার বলেছি, তারপরও আপনারা অনেকেই বলেন, অনেকেই জিজ্ঞাসা করেন, কারণ বাংলাদেশ ইসলাম কান্ট্রি। আপনি বাইরে থেকে বের হলে আপনি সবসময় দেখবেন যে আমি আমার কথা বলি, আপনার কথা বাদ দিই। আমি ছোটোবেলা থেকে যেখানে মানুষ হয়েছে, খুলনার একেবারে খুলনার উপরে রূপসা স্কুলে পড়াশোনা করেছি, সুন্দরবন কলেজে পড়াশোনা করেছি, বিএল কলেজে পড়াশোনা করেছি, তারপরে আরও কিছু পড়াশোনা করেছি, এবং তারপরে একটা জবও করতাম, সেই জবটা অনেক কষ্ট করে অর্জন করা হয়েছে। এই যে এত পড়াশোনা করেছি অনেক আগে, এর পিছনে আমার বাবা মা দুজনে ছিলেন। আমার বাবার মৃত্যুবার্ষিকী 3 বছর পূর্ণ হচ্ছে আজকের এই দিনে। আমার বাবার কথা মনে করলে আমার অনেক বেশি কষ্ট হয়, আর কি বলবো, মানে চোখের পানি ধরে রাখতে পারি না। বেশ কিছু কাহিনী আছে যেগুলো শেয়ার করলে হয়তো বা আপনারাও বলবেন যে কেন এমন হলো, কিভাবে হলো। প্রত্যেকটা ঘটনা মাঝে মাঝে মনে হয় যেন সবাইকে জানাই, কেন কিভাবে হলো, কেন কেন কেন, এই কেনর কথাটা কখন হয়তো কোনো দিনও উত্তর পাওয়া যাবে না। বাবাকে খুব মিস করি, খুব মিস করি, এত বেশি মিস করি, মানে সব সময় মনে হয় যেন বাবা থাকতো। এবার বাসায় গিয়ে, মানে বাড়িতে যখন গেলাম, প্রত্যেকটা পদে পদে আমি উপলব্ধি করেছি, শুধু আমি না, আমার হাজব্যান্ডও বলতেছিল, আপনাদের দুলাভাই বলতেছিল, অনেক কষ্ট হচ্ছে, খাবারেরও অনেক কষ্ট হচ্ছে, যে কষ্টটা গতবার যখন আমরা গেছিলাম বাবা ছিল যখন, তখন এই কষ্টটা হয় নাই, খাবারের কষ্ট, মানে খাবার বাজার করে নিয়ে আসা, বা এই যে ঘর যে আমরা পরিষ্কার করতেছি, আমাদের নিজেদেরই থাকার জায়গা নাই, এটা তো কখনোই হয় নাই, ঘর পরিষ্কার করে থাকতে হচ্ছে, কাজ করার কেউ নাই, যাকেই কাজে নিয়ে আসেন না কেন সবাই ওই একই রকম, 2 দিন কাজ করার পরে কিছু একটা জিনিসপত্র নিয়ে উধাও হয়ে চলে যায়, মানে চলেই যায় সে, মানে এমন একটা অবস্থা। আর আম্মা এমন সরল সোজা, আম্মাকে, মানে আম্মা প্রচুর কষ্টে থাকেন, আম্মার শ্বাসকষ্ট, তারপরে আরও অনেক রোগ আছে যেগুলো অনেক কষ্ট করে থাকেন আম্মা, আম্মাকে দিয়ে ঘর পরিষ্কার করা বা কাউকে নিয়ে আসা, কাউকে খুঁজে পেতে অনেক বেশি কষ্ট হয়। আর আজকে অনেক বেশি কথা বলবো, এখন অন্য বিষয়ে কথা বলি। অনেকেই বলছিলেন যে পচা আমার ছেলে কিনা, আমার সতীনের ছেলে কিনা, মানে এই ধরনের একটা অবাঞ্ছিত প্রশ্ন সবসময় আসতেছে, কমেন্টে আসতেছে, আমি জানি না এই প্রশ্নগুলো যারা করেন তারা কি তাদের মায়ের গর্ব থেকে হন নাই। যদি ধরেনি আপনি আপনার মায়ের গর্ব থেকে হন নাই, কিন্তু তারপরেও তো আপনি কারো না কারো সন্তান, তাই না? আপনি যে অন্য কাউকে এভাবে জিজ্ঞাসা করেন, মানে আপনি কি কোনো দিন কোনো সোসাইটিতে বড় হন নাই, নাকি আপনি পারিবারিক কোনো শিক্ষা পান? সন্তান যখন হবে তখন বুঝতে পারবেন সন্তানের মূল্য কত। প্রত্যেকটা বাবা মার কাছে সন্তান এত বেশি আদরের, তখন বুঝতে পারবেন, তখন আর মানুষকে জিজ্ঞাসা করবেন না, যদি আপনার সেই ভদ্রতাটুকু থাকে। যাক, এইবার বলি, আসলে পচা আমার ছেলে কিনা, পচা আমার ছেলে মানে আমাদের ছেলে, হ্যাঁ, আমার পেট কেটে হয়েছে, মানে কিছু সিজার করে হয়েছে, পচা যখন হয়েছে তখন আমি অনেক ভিডিওতে বলছি, পচা যখন হয়েছে তখন কোরিয়ার যে হাসপাতালে হয়েছে, তখন আমরা যখন বাসায় চলে আসতেছিলাম 1 সপ্তাহ পরে, তখন আমাকে ডক্টর বলতেছিল, আমাকে, আমার হাজব্যান্ডকে, আমার শাশুড়ি শ্বশুরকে বলতেছিলেন, এই বাচ্চার যেন খুব যত্ন করা হয়, অত্যন্ত ভেরি হ্যান্ডসাম হবেও, মানে উনি বলে দিচ্ছেন বাচ্চা খুব সুন্দর হয়েছে, ভেরি হ্যান্ডসাম, ওকে যেন যত্ন করা হয়, এইভাবে অনেক কথা বলে দিচ্ছেন। এইবার আসি আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন নিয়ে। মনিটাইজেশনের খবর কি, চ্যানেলের খবর কি, চ্যানেলের খবর আমার মনে হয় অর্ধেক অর্ধেক ভালো, আমি যেটা রিয়েলাইজ করি বা আমি যেটা মনে করি অর্ধেক ভালো, কারণ আমি বাংলাদেশের একটা ভাইয়াকে চ্যানেল মনিটাইজেশনের কাজ দিয়েছি, এবং সেই ভাইয়াটা কাজ করতেছেন, ভাইয়াটা রংপুরের, এবং তিনি ইউটিউবের ভালো একজন ইউটিউবার, বা খুব ভালো ইউটিউব সম্পর্কে জানেন, খুব ভালো কাজ করেন, অন্য অন্যদেরও কাজ করে দেন, সেই জন্য আমি ভাইয়াকে দিলাম। আর আমি ভাইয়ার খোঁজ কীভাবে পেলাম, ইউটিউবের ভিডিও দেখে 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 অন্য ভাইয়ার খোঁজ আমি নিজেই পেয়েছি। ভাইয়াটা আমার চ্যানেলের হয়ে কাজ করতেছেন, আমি জানি না যে এই কাজগুলো কবে সম্পূর্ণভাবে শেষ হবে,
তবে ভাই আমাকে আশ্বাস দিয়েছেন যে আপু চিন্তা করবেন না, কাজও হবে, একটু দেরিতে হলেও হবে, যদি কখনো আবার সমস্যা হয় বা কিছু একটা হয়, যদি সম্পূর্ণভাবে কমপ্লিট নাও হয় তাহলে উনি অন্যভাবে চেষ্টা করবেন। একবার তো বলেই দিয়েছিলেন যে আপু আমার দ্বারা সম্ভব না, কারণ কিছু কোরিয়ান ভাষায় করা উনি আর ঠিক করতে পারতেছেন না। তখন আমি আবার ওনার কাছ থেকে নিয়ে আমি একটা ফর্ম পূরণ করে দিলাম, তারপর আমি আবারও ভাইয়ের কাছে হ্যান্ডেল করে দিয়েছি, ভাইয়া এইবার আপনি আবার করে দেন। মানে আমার ইউটিউব চ্যানেল তিনটা, কল্পনা সাউথ কোরিয়া, পচা কোরিয়া ব্লগ, কলি কল্পনা সাউথ কোরিয়া, এই তিনটা চ্যানেল আছে। এবং এই তিনটা চ্যানেলের ভেতরে কল্পনা সাউথ কোরিয়া এবং পচা কোরিয়া ব্লগ, এই দুইটা চ্যানেল নিয়ে ভাইয়া কাজ করতেছেন। সে তো এবং অনেকে বলতে পারেন যে ভাইয়া কি কোনো পয়সা নিচ্ছেন কিনা বা টাকা পয়সা নিচ্ছেন কিনা। হ্যাঁ, অবশ্যই একটা ভালো অ্যামাউন্ট দেওয়া হয়েছে, কারণ কেউ তো আর আমাকে ফ্রি ফ্রি করে দেবেন না কাজটা, যেহেতু তিনি তার অনেকটা সময়, বেশ অনেকটা সময়, অনেক মেধা খরচ করতেছেন, অনেক কাজ করে দিচ্ছেন। আমার চ্যানেলে কোনো অপশানই ছিল না অ্যাপ্লাই নাও বা এই ধরনের কোনো অপশানই ছিল না যে এটাকে আমি যে মনিটাইজেশন করব, এর কোনো অপশানই নাই। আমি অনেক চেষ্টা করেছি, প্রায় এক মাস চেষ্টা করার পরে ফেব্রুয়ারি মাসের 3 কি 4 তারিখে আমি ভাইয়াকে দিলাম যে ভাইয়া আপনি কি আমার কাজটা করে দিতে পারবেন। ভাইয়া বলছে হ্যাঁ করে দিতে পারবো। তখন ভাইয়া সমস্ত কিছু দেখে বলে হ্যাঁ কোনো সমস্যা হবে না, তিনি করে দেবেন, কোনো চিন্তা করবেন না আপু, মানে এইভাবে কিছু বলে ঠলে ভাইয়াটাই করেছেন, কাজ করছেন। এবং আমার মনে হয় যদি এইভাবে কাজ করতে থাকে তাহলে মনে হয় বাকি কাজটুকু যতটুকু আছে, বাকি আছে এখনও, সেই কাজটুকু শেষ হয়ে যাবে। আর এই যে আপনারা আজকের যে ভিডিওটা দেখছেন, ডাবল রাক স্পেন, স্পেন এটা হচ্ছে শিউলের, দক্ষিণ কোরিয়ার শিউলের এভারল্যান্ডে, এভারল্যান্ড রিসোর্টে। এখানে এই ডাবল রাক স্পেনে ওঠার জন্য আপনাদের পচা, আমাদের পচা 3 বার লাইন দিয়ে দাঁড়াইছিল। হ্যাঁ, এক একবার লাইনে যদি দাঁড়াতে হয় 1 ঘন্টারও বেশি সময় নেয়, 1 ঘন্টা 35 মিনিটের মতো সময় নেয় এক একটা লাইনে দাঁড়ানোর পরে, মাত্র 3 মিনিটে শেষ হয় এই ঘোরানোর চক্করটা। আজকে ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, থ্যাংক ইউ।